বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে আমরা যেটা আজকে বলতে চাইব সেটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি তাদের দৃষ্টি সংস্কৃতি সব বাংলার সঙ্গে জড়িত, তার কারণ ভারতীয় জনতা পার্টি বা তথা ভারতীয় জনসংঘের যিনি প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার দীর্ঘদিনের যে স্বপ্ন, তার যে আন্দোলন এবং যে কারণে তার প্রাণ তিনি বলিদান করে দিয়েছিলেন, সে 370 ধারা জম্মু কাশ্মীর থেকে সরে দিয়েছে এবং তার ফলে কিন্তু অসংখ্য মানুষ যারা কাশ্মীরি, যারা ভারতের সঙ্গে সংযুক্ত হতে চাইছেন কিন্তু সেখানটা বিভিন্ন কারণে তারা পাচ্ছিলেন না, তারা দুহাত তুলে নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করেছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্বপ্ন বাস্তবায়ন করেছে। অন্যদিকে আমাদের দেশের যারা মুসলমান সম্প্রদায়, যারা সংখ্যালঘু বোনেরা, তাদের যে তিন তালাক, তাৎক্ষণিক তিন তালাকের যে অভিশাপ ছিল সে অভিশাপ থেকেও এক প্রকার শাপ মুক্তি করা হয়েছে, সেটাও কিন্তু তৎপরতা নিয়েছিলেন নরেন্দ্র মোদী সরকার এবং সেই কারণে এই দেশের অগণিত মুসলমান বোন তারাও কিন্তু দুহাত তুলে আশীর্বাদ জানিয়েছে নরেন্দ্র মোদীকে। এছাড়াও নরেন্দ্র মোদীজির যে বিভিন্ন জনহিতকর প্রকল্প, উজ্জ্বলা যোজনা থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে স্বচ্ছ ভারত থেকে শুরু করে বিভিন্ন যে জনমুখী প্রকল্প, তার ফলে উপকৃত হয়েছেন এই রাজ্যের বা তথা দেশের কোটি কোটি মানুষ। অর্থাৎ নরেন্দ্র মোদীজি কিন্তু সারা দেশের মানুষের কথা সমানভাবে ভাবেন এবং বাচ্চাই বাংলা, এবং বাংলার কথা যখন বলি তখন অবশ্যই আসন্ন দুর্গাপুজো এবং দুর্গাপুজোর সঙ্গেই ভারতীয় জনতা পার্টি তথা নরেন্দ্র মোদীজি তথা ভারতীয় জনতা মহিলা মোর্চা যে কীভাবে অঙ্গাঙ্গিকভাবে জড়িত এবং তার ভারতীয় জনতা পার্টির যে কিছু চিন্তাভাবনা রয়েছে দুর্গাপুজো নিয়ে, সেই সম্পর্কে আমাদের সামনে বক্তব্য রাখতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন মাননীয় সাংসদ দিল্লির মাননীয় ডক্টর চট্টোপাধ্যায়, রয়েছেন ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সহসভানেত্রী শ্রীমতী শিখা চট্টোপাধ্যায়, রয়েছেন সহসভানেত্রী শ্রীমতী পারমিতা দত্ত, সাধারণ সম্পাদিকা শ্রীমতী শশী অগ্নিহোত্রী, কোষাধ্যক্ষা শ্রীমতী দেবিকা মুখোপাধ্যায়, সহসভানেত্রী দুজন রয়েছেন সঙ্গমিত্র রায়চৌধুরী এবং মৌমিতা বোস চক্রবর্তী। ডক্টরটি আপনাকে মোটামুটি তো কেয়া আপনাদের পুরোটাই আইটি থেকে তরফ থেকে আমাদের মহিলা মোর্চার দায়িত্বে কেয়া আছে, কেয়া মোটামুটি আপনাদেরকে একটা ব্রিফ দিয়েছে। তো আজকের মূল বিষয়টা খুবই দুর্গাপুজোকে নিয়েই আমাদের এই বিষয়, কারণ আমরা জানি দুর্গাপুজো আমাদের দোরগোড়ায় এসে পৌঁছেছে এবং 17 সেপ্টেম্বর নরেন্দ্র মোদীজির জন্মদিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন এবং আমাদের দুর্গাপুজো বাঙালির সাথে, দুর্গাপুজো ভারতবর্ষের মানুষের সাথে এবং বিশ্বে যে বাঙালিরাও রয়েছে, প্রবাসী বাঙালিরাও রয়েছে, তাদের কাছে দুর্গাপুজো একটা আনন্দের উৎসব, দুর্গাপুজো একটা প্রাণের উৎসব এবং দুর্গাপুজো মানেই হচ্ছে যে পরিবার পরিবারের মিলন, বন্ধু বন্ধুদের মিলন, আড্ডা, গল্প, পাড়ায় আড্ডা এবং সবকিছু নিয়ে দুর্গাপুজো। তো এবছর আমাদের মহিলা মোর্চার তরফ থেকে আমরা কিছু কর্মসূচি নিয়েছি, সেই কর্মসূচিগুলো নিয়ে আপনাদের কাছে বলতে চাই এবং 14 থেকে 20 তারিখ অবধি, 17 তারিখ মোদীজি, প্রধানমন্ত্রী মোদীজির জন্মদিন আছে এবং সেই উপলক্ষে আমরা প্রত্যেকটা মহিলা মোর্চার তরফ থেকে আমরা প্রত্যেকটা মহিলারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে জনসম্পর্ক স্থাপন করব এবং বাড়িতে বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর যে যোজনাগুলো রয়েছে সেই যোজনাগুলোকে আমরা ঘরে ঘরে পৌঁছে দেব, যেটা আমরা আগেও করেছি। নতুনভাবে মোদি 2 সরকার এসেছেন এবং অনেক কি বলবো, অনেক সংখ্যক সিট নিয়ে অনেক মানুষ, অনেক বেশি মানুষের গাছ বাড়ি থেকে আশীর্বাদ নিয়ে মোদি 2 এসেছে এবং পশ্চিমবঙ্গে 18টা সাংসদ ভারতীয় জনতা পার্টির তরফ থেকে জিতে পার্লামেন্ট পৌঁছেছে। সুতরাং আমাদের দায়িত্বটা অনেক বেশি এবং আমরা চাই যে মোদীজির যোজনাগুলোকে ঘরে ঘরে পৌঁছে দিই এবং আমরা আগেও প্রোগ্রাম করেছি মোদীজি, আমরা ফল বিতরণ, হসপিটালে হসপিটালে যাওয়া, আশ্রমে যাওয়া, বিভিন্ন জায়গায় যাওয়া সেগুলো তো করেছি, বাচ্চাদের কাছে যাওয়া সেগুলো তো থাকবে। এছাড়া যারা নতুন সংযোজন রয়েছে 14 থেকে 20 মধ্যে মহিলারা যাবে এবং এই 370 ধারা এবং তিন তালাক বিল যে এবারে ঐতিহাসিক ভাবে আজকে পার্লামেন্টে নিয়ে আসা হয়েছে এবং
সেটার জন্য সারা দেশবাসী প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছে এবং ভালোবাসা জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে এত বড় ঐতিহাসিক দুটো বিলকে পাস করিয়ে দেওয়ার জন্য। এবং সেখানে আমরা প্রয়োজন সাংসদও ছিলাম, আমরাও সেখানে ভোট দিয়েছি এবং আমরাও আগামী দিনের ইতিহাসে আমাদের সবাই নাম সেই সময় লেখা থাকবে। এছাড়া মহালয়ার দিন সব মহিলারা মণ্ডলে মণ্ডলে সকালবেলা প্রভাতকেই অনুষ্ঠান করবে। প্রত্যেক মহিলারা আমরা জানি যে মহালয়ার দিন তর্পণ হয়, মহালয়ার দিন আমরা দুর্গাপুজোর মানে দুর্গাপুজো মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যায়। সেই বাঁশি, সেই কাশফুল, সেই ঢাক ঢোলের আওয়াজ শুরু হয়ে যায়। তো আমাদের মহিলারা প্রত্যেক মহিলা মহালয়ার দিন সকালবেলা প্রভাতকেই করবেন। এবং আমরা জানি সবাইয়ের ভীষণ প্রিয় সিঁদুর খেলা, প্রত্যেক মণ্ডলে মণ্ডলে প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের মহিলা মোর্চারা সিঁদুর খেলায় অংশগ্রহণ করবেন। কারণ সিঁদুর খেলা এমনই একটা আমাদের ট্র্যাডিশনাল দুর্গাপুজোর একটা ট্র্যাডিশনাল জায়গা আছে যে সিঁদুর খেলার মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের আনন্দ ভাগ করে নেওয়া, মানুষের সঙ্গে জনসংযোগ ভাগ করে নেওয়া এবং মানুষকে জানানো যে দুর্গাপুজো হচ্ছে আমাদের সংস্কৃতি, আমাদের গর্ব, আমাদের কালচার, আমাদের মানে সম্পূর্ণ আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে। তো এটা নিয়ে বিশেষ করে আমাদের এই অনুষ্ঠান সূচিগুলো রয়েছে এবং তার জন্য আমরা একটা প্রত্যেক ঘরে ঘরে যে মহিলারা যাবে আমরা একটা সুন্দর নাম আমরা ঠিক করেছি, আপনাদের কাছে সেটাই দেখাবো। সেই স্টিকার আমরা প্রত্যেকটা ঘরে বাড়ি বাড়িতে আমরা সেই স্টিকার আমরা দেবো, সেই স্টিকার গুলো এবং সেই স্টিকারের আমরা একটা লোগো বানিয়েছি এবং আজকে আমরা সেই লোগো দিয়ে আমাদের এই মহিলা মোর্চার এই প্রোগ্রামটা লঞ্চ করছি। এবং লোগোটার নাম হচ্ছে দুয়ারে দুয়ারে পদ্মের আগমন, আমরা সবাই জানাবো দুয়ারে দুয়ারে পদ্মের আগমনী শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান ব্যর্থ হয়নি, জম্মু কাশ্মীরের 370 ধারা বাতিল ও তিন তালাক বিলের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে আমরা কৃতজ্ঞ থাকবো, সামনে লিখতে পড়ি দিদি একটু স্ট্রেট স্ট্রেট প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাবে এবং ঐতিহাসিক বীর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন ছিল 370 ধারা রথ এবং তিন তালাক বিলের জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আমাদের এই স্টিকার বাড়ি বাড়িতে জনসংযোগে কাজে লাগবে। এবং আমাদের প্রধানমন্ত্রীর যোজনাগুলো তার সঙ্গে সবাইকে বাড়ি বাড়িতে পৌঁছে দেওয়া হবে, এই জন্য আমরা এটার নাম দিয়েছি দুয়ারে দুয়ারে পদ্মের আগমন। দিদি বাদিকে একটু আপনার বাদিকে, পদ্মফুল ছাড়া দুর্গাপুজো সম্ভব নয় দিদি, আপনার বাদিকে পদ্মকে আমরা উপেক্ষা করতে পারি না। দিদি একটু আপনার বাদিকে সবাই মিলে একটুখানি দিদি একটু ঠিক আছে তখন কি আপনি দুর্গাপুজোর কথা বললেন
রাজ্যের মন্ত্রীদের তো বেশ কিছু পুজো রয়েছে, যে পুজোগুলো নাম করা, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আবার দুর্গা পুজো উপলক্ষে গ্রামের যে অনুদান, সেই অনুদান বাড়িয়ে দিলেন, সেটাকে কি কোনোভাবে মনে হচ্ছে যে বিজেপি কে ভয় পেয়ে এই ধরনের সিদ্ধান্ত? কারণ কলকাতা পুরভোট আসছে, কলকাতা পুরভোটের রেজাল্ট এখন অব্দি যদি বিচার করা যায় 74টারও বেশি আসনে বিজেপি জিতে রয়েছে, এই রকম সিদ্ধান্তের পেছনে কি কোনো কারণ আছে বলে মনে করছেন? যেখানে যেখানে সারাক্ষণ বলছেন আমার কাছ থেকে হাজার হাজার কোটি টাকা কেড়ে নিয়ে কেন্দ্র চলে যাচ্ছে, এত ধার হয়ে গেছে, উনি কেন্দ্র থেকে ধারও নিচ্ছেন, এরপরে এতগুলো টাকা কোথা থেকে তিনি ক্লাবকে দিচ্ছেন? বাচ্চাদের পক্ষে ঋণ দিতে পারছেন না, আর দুর্গাপুরের ক্লাবদেরকে 25,000 টাকা থেকে 75,000 টাকা করে দিয়েছে, 75 করেছে তো, 70 কোটি টাকা আজকে দুর্গাপুজোতে নিয়ে দিচ্ছেন। এটা তো মানুষের টাকা, কাদের টাকা? এটা কাটমানির টাকা, এটা পুরোপুরি ভাবে কাটমানির টাকা, মানুষের টাকা। এবং যাদেরকে দিচ্ছে, আমি মনে করি যে দুর্গাপুজো কেউ কোন সরকার টাকা না দিলে দুর্গাপুজো হবে না, এটা হয় না। দুর্গাপুজো আমাদের বাঙালিদের কাছে একটা প্রাণ, একটা আবেগ, এটা কারোর টাকার উপর নির্ভর করে না। 25,000 টাকা না দিলে আমাদের কোনোদিন দুর্গাপুজো হবে না, এটা কোনোদিনও হয়নি। দুর্গাপুজো যেভাবে হোক আমাদের পাড়ার ছেলেরা মেয়েরা টাকা তুলে চাঁদা তুলে আমরা পুজো করি, এই দেওয়াটা হচ্ছে শুধুমাত্র আগামী দিনে ভোট আছে, মিউনিসিপ্যালিটি ভোট আছে, বিধানসভা ভোট আছে, সেই ছেলেদেরকে দেওয়া, যারা সেই ক্লাবগুলোকে দেওয়া, যে যারা এই ভোটটাকে পুরোপুরিভাবে কন্ট্রোল করবে, দাদারা যে মস্তান গুন্ডারা যেভাবে মানে ভোটটাকে যাতে কন্ট্রোল করতে পারে তার জন্যই এটা দেওয়া হচ্ছে। আর এছাড়া উনি বুঝে গেছেন, আজকে আমরা দীঘায় গিয়ে দেখেছি, দীঘায় গিয়ে উনি পুরীর মন্দিরে জগন্নাথ মন্দিরের অর্ডার দিচ্ছেন, এই ধরনের অদ্ভুত অদ্ভুত যে কাজ উনি করছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই 18 জন সাংসদ পশ্চিমবঙ্গ থেকে জেতার পর তিনি যে কাজগুলো করেছেন, দুর্গাপুজো বিসর্জন বন্ধ করেছেন, তিনি রামনবমী মিছিল আটকে দিয়েছেন, আমাদেরকে সবাইকে এত এত করে আমার রামপুরাতে এখনো মনে হয় কেস চলছে, কেস দিয়েছেন, এই জন্য এইসব করেছেন বলে উনি হিন্দুদেরকে হারিয়ে ফেলেছেন, হিন্দু ভোট হারিয়ে ফেলেছেন, এবং সেই জন্য উনি তাদেরকে আবার নিজের দিকে টেনে আনবার জন্য তিনি এই ধরনের পুজোগুলোতে দিয়ে উনি নিজের দিকে ফেরানোর চেষ্টা করছেন। মনে রাখতে হবে পশ্চিমবঙ্গ কিন্তু ধর্ম আর রাজনীতি একসঙ্গে গুলিয়ে ফেলে না, ধর্ম ধর্মের জায়গায় থাকে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকে, দুর্গা পুজোকে রাজনীতিতে আনা উচিত নয়। অর্জুন সিং যবে যবে মানে যোগদান করেছে তারপর থেকেই উনি টার্গেট হয়েছেন, এবং যে কোনো ভাবে ওনাকে কিভাবে অপরাস্ত করা যায়, কিভাবে মিথ্যে কেস দিয়ে জেলে পুরে দেওয়া যায়, পুলিশের সামনেই তাকে যেভাবে ওনাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এবং যেভাবে অর্জুন সিংকে তাকে ধিক্কার জানাই, মানে একজন যদি কেউ জয়েন করে তৃণমূল থেকে বিজেপিতে, যারা যদি বিজেপিকে পছন্দ করে দেশের মানুষের ভালো কাজ করার জন্য যদি আজকে বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে যদি আজকে দলে আসেন, তাহলে এদের এত ভয় কেন? এক একটা সময় বলছে অর্জুন সিং যাতে আমাদের কিছু হয়নি, কিন্তু অর্জুন সিংকে আজকে নানাভাবে অপদস্ত করা হচ্ছে, তার মানে কোথায় একটা অর্জুন সিংকে ভয় পাচ্ছে বলেই এগুলো করছে। আর পুলিশ তো নীরব দর্শক আগেও ছিল, এখনো আছে, আগামী দিনও থাকবে, কারণ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নিজের হাতে পুলিশদেরকে চালাচ্ছেন, কারণ উনি নিজেই পুলিশ মন্ত্রী। আর কিছু দিদি, বৈশাখী নিয়ে একটা প্রশ্ন, বৈশাখী চট্টোপাধ্যায় দল ছাড়তে চাইছেন এবং ইতিমধ্যে বলেছেন যে দল আমাদের সঙ্গে যেভাবে বিহেভ করছে এবং তৃণমূলে যখন ছিলাম তখন যেভাবে বিহেভ করছে তার থেকে খারাপ ভাবি হচ্ছে, আপনি তৃণমূলের সঙ্গে থাকাই ভালো ছিল, যদি অপমান সহ্যই করতে হয় তাহলে তৃণমূলের সঙ্গেই থাকবে। দেখুন, এটা সম্বন্ধে আমি খুব একটা কিছু জানি না, আমার সাথে আমি এই ব্যাপারটা খুব কমই জানি, কারণ আমার নিজের কাছে থাকি বলে, এটুকু আমি কালো পেয়েছি যে দলে থাকতে গেলে দলের ঊর্ধ্বে কেউ হতে পারে না, আর দলে থাকতে গেলে দলের শৃঙ্খলা মেনে চলতে হয়, দলের আদর্শ, দলের নীতি দলকে মানতে হয়। আমিও যখন দলে এসেছি আমার কোনো রাজনৈতিক খুব একটা ব্যাকগ্রাউন্ড নেই, আমি জানি না,
কিন্তু এই দলের এমনই একটা জায়গা আছে, তাদের আদর্শ, তাদের একটা নীতি আছে, তাদের একটা লাইন আছে, সেই শৃঙ্খলা সেইটা লাইন মেনটেন করতে হয়। আর আমি তো ওনার সাথে খুব একটা কথা হয়নি, আপনারা যেভাবে বলছেন তৃণমূল ভালো ছিল আমি শুনিনি, আপনাদের আপনাদের মুখ থেকে শুনছি তৃণমূল ভালো ছিল বলে নি বলছে, তৃণমূলে যেভাবে অপমানিত হচ্ছে ঠিক এখানে সেভাবে অপমানিত হচ্ছে। তৃণমূল বিজেপির কোনো কোম্পানি না, এটা একটা দল, বিজেপি তার দলের কোম্পানি, এই কোম্পানিতে চাকরি ভালো লাগে নি, আগের কোম্পানি ভালো ছিল, এইটার জায়গায় অন্তত আমাদের বিজেপি দলটাকে নাম হবেন না। ভারতীয় জনতা পার্টি একটা পরিবার, সবাইকে সবাইকে স্বাগত জানায়, সবাইকে নিয়ে কাজ করতে চায়। সুতরাং সবাই আসুক, বিজেপির আদর্শ নীতিতে অনুপ্রাণিত হয়ে আসুক এবং দলের শৃঙ্খলা মেনে চলুক, এটাই করব। লকেটটি দুটো জিনিস, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে টুইট করেছেন এনআরসি নিয়ে, যে তিনি আগে এনআরসি সম্পর্কে পুরোপুরি জানতেন না, তিনি যত দিন যাচ্ছে যত সময় এগোচ্ছে এনআরসি সম্পর্কে জানছেন এবং জেনে তিনি এটা দেখে শকড হয়েছেন যে 1 লাখেরও বেশি গোর্খা মানুষ তারা এই লিস্ট থেকে বাদ গেছে। কেন্দ্রীয় সরকার কি আদৌ এই বিষয়ে অ্যাসিওর করতে পারবে যে সব মানুষ যারা প্রকৃত ভারতীয় তাদের সুরক্ষার বিষয়? দ্বিতীয়ত, আপনি যখন এখন এখানে বসে রয়েছেন, বউবাজারে দেখা যাচ্ছে প্রচুর বাড়িতে ফাটল ধরেছে মেট্রোর কাজের জন্য, বলা হচ্ছে ওখানকার মানুষজন যে মেট্রোর কাজ হচ্ছিল তারপরেও সেই কারণেই ফাটল ধরেছে এবং মানুষজন সেখানে আতঙ্কিত, এখন অবধি প্রশাসনের কাউকে পাওয়া যায়নি, দুটো বিষয়ে কি? প্রথম কথা, এনআরসি নিয়ে যেটা আমরা ভোটের আগে অমিত শাহ এসে বলে গেছেন এবং সিএবি সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল, এই বিলটা আসবে এবং এনআরসি বিলও আসবে। এবং আমরা জানি যে মমতা ব্যানার্জি কিছুদিন আগে পর্যন্ত বাঙালি খেদাও এরকম একটা মানে একটা তুলেছিলেন আওয়াজ, এটা কনফিউজ করার জন্য মানুষকে তুলেছিলেন এবং যেটা মনে হয় যে আমরা জানি যে বাঙালির সাথে বিজেপির কে যে যোগাযোগ, আত্মার যে যোগাযোগ, সেটা আমরা দুর্গাপুজো নিয়ে আজকে বুঝতে পারছি, তাহলে আমরা দুর্গাপুজো নিয়ে এই প্রোগ্রাম করতাম না, কারণ বাঙালির উৎসব সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। সুতরাং বাঙালির সাথে উনি আলাদা করে দিচ্ছিলেন বিজেপিকে, এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে যেভাবে উনি বলছেন, কারণ আগামী দিন পশ্চিমবঙ্গে এনআরসি হবে এবং সেটা বিধানসভা ভোটের আগে হবে কি পরে হবে সেটা জানি না, কিন্তু হবে। এবং তিনি ভয় পাচ্ছেন এত অনুপ্রবেশকারী যারা এখানে এসে সন্ত্রাস চালাচ্ছে, যারা এখানে এসে বিভিন্ন ধরনের দুর্নীতিতে যুক্ত হয়ে গেছে, যাদের ঠাকুরাগাঁও কাণ্ডে আপনারা জানেন কিছুদিন আগে ধরা পড়েছে, আজকে রাজাঘাট থেকেও ধরা পড়েছে বিভিন্ন জায়গায়, রানাঘাট কাণ্ডে যখন 65 বছরের বৃদ্ধা সন্ন্যাসীকে আমি গিয়েছিলাম, ধর্ষণ করা হয়েছিল, ঢুকে গিয়ে ডাকাতি করে ও পালিয়ে গেছে বাংলাদেশ, এই যে সব অনুপ্রবেশকারীরা এখানে এসে যে যে ধরনের সন্ত্রাস চালাচ্ছে, এই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে। এবং রোহিঙ্গা যারা বাইরে থেকে রোহিঙ্গারা এসে আজকে মমতা ব্যানার্জির সরকার যেভাবে তাদেরকে আশ্রয়স্থল বানিয়ে দিচ্ছে, ক্যাম্প তৈরি করে দিচ্ছে, তাদেরকে বর্ডারে বর্ডারে রেডি করে রাখছে, তাদেরকে ভোটার আইডি কার্ড বানিয়ে দিচ্ছে, জাল ভোটার আইডি কার্ড বানিয়ে দিচ্ছে, রেশন কার্ড বানিয়ে দিচ্ছে, এইগুলো চলবে না। কারণ আমরা জানি যে এই ভারতে যারা নাগরিক আছেন তারা ভারতেই থাকবেন। আমরা জানি যে যারা বাংলাদেশ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যারা বাংলাদেশ থেকে যারা শরণার্থী আছেন, যারা হিন্দুরা রয়েছেন, যারাই রয়েছেন, তারা এখানে নাগরিকত্ব পাবে, কিন্তু যারা মুসলিম অনুপ্রবেশকারী যারা রয়েছেন তারা এখানে তাদেরকে চিহ্নিত করে করে অনুপ্রবেশকারীদের, তাদেরকে যার কোনো নাগরিকত্ব নেই, যার কাগজপত্র রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বার করা হবে। এবং উনি স্বাভাবিকভাবেই জানেন যে এখানে অনেক জাল ভোটার রয়েছে, জাল ভোটারদের নিয়ে সে ভোট করাচ্ছে, সেটা ভয় পাচ্ছে বলেই উনি বিরোধ করছেন। এবং এটা বলতে পারি আজকে যেমন আসামে হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গ যেন হওয়া উচিত, এবং কোনো হিন্দুরা যাতে কখনো সেটা নিয়ে কনফিউজ না থাকে, সব হিন্দুরাই, সেটা বারবার করে অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী ভোটের সময় এসে বলেছেন, সব হিন্দুরাই এখানে নাগরিকত্ব পাবেন, এটুকু বলতে পারি। এবং সব হিন্দুরাই কিন্তু ভারতীয় বলেই থাকবে। সুতরাং এটা নিয়ে উনি যতই কনফিউশন সৃষ্টি করার চেষ্টা করুক, এনআরসি মানে অনুপ্রবেশকারীদের বন্ধ করা, এটাই মনে রাখবেন। এবং মেট্রোর কাজের জন্য যেটা হচ্ছে, মেট্রোর তো যারা দেখভাল করছে নিশ্চয়ই জানি, যদি সেটা কিছু হয়ে থাকে, ফাটল হয়ে থাকে জায়গা থাকে, সেটা তো সরকারের তরফ থেকে দেয়া দেখা হবে, সেটা নিশ্চয়ই প্রশাসনের তরফ থেকে দেখা উচিত এবং সেগুলোকে দেখে সেগুলোকে ঠিক করা উচিত। রাজনীতি না করে আমার মনে হয় যে যদি কোনো বাড়িতে কোনো ফাটল দেখা যায়, সেটা যদি কোনো সাংঘাতিক একটা বাজে পরিস্থিতির মধ্যে হয়, সেটাকে রাজনীতি না এনে সেটাকে সুন্দরভাবে সেটাকে মেরামত করা উচিত।
বেহাল অর্থনীতি নিয়ে মোদী সরকারকে তিনি আক্রমণ করেছেন এবং তিনি বলেছেন যে প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে অর্থনীতির হাল ফেরানোর জন্য উনি পরামর্শ দিয়েছেন। মোদীজি তো কি বলবেন? দেখো আমি যতটুকু আমি মনে করি কংগ্রেস গভর্নমেন্ট যেভাবে দেশটাকে নিচে নামিয়ে নিয়ে চলে গেছে 70 বছরে, আগামী দিনে মোদীজি অনেক টেনে নিয়ে চলে গেছেন এবং যেভাবে বিশ্বের দরবারে ভারতবর্ষ একটা শ্রেষ্ঠ আসন জায়গায় যাচ্ছে, সেখানে এই ধরনের কথা বলে মানুষকে কনফিউশন করার চেষ্টা করা হচ্ছে। আপনারাই দেখতে পাবেন যে আগামী দিনের অর্থনৈতিক ব্যবস্থা কোন জায়গায় পৌঁছচ্ছে, কারণ আমাদের চারিদিক দিয়ে দেখছি আমরা যেভাবে অর্থনৈতিক ব্যবস্থাটাকে, অর্থনৈতিক মানটাকে যেভাবে দেশে একটা উচ্চতম জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রত্যেকটা আজকে কেন্দ্রীয় যারা রয়েছেন, ক্যাবিনেটাররা রয়েছেন, তারা কিন্তু সব সময় সাধারণ মানুষ, গরিব মানুষের কথা ভেবেই কিন্তু তারা সবসময় যে পরিকল্পনাগুলো করছে, যে স্কিম তৈরি করছে তারা করছে। কয়েকদিন আগে পুজো সম্পর্কে বলছিলেন যে এবারে অনেক সংখ্যক পুজো কমিটি তারা বিজেপির কাছে আগ্রহ প্রকাশ করেছে যাতে বিজেপি তাদের সঙ্গে থাকেন, এবং একটা ঘটনাও ঘটেছে যেখানে সংঘর্ষকে শুরু করে অন্যরকম ঘটনাও ঘটেছে। তো অনেক জায়গা থেকেই এরকম অনুরোধ আছে যে পুজোর উদ্বোধনে অমিত শাহজি জেপি নাড্ডাজিকে চাওয়া হচ্ছে। উনি সেদিন বলছিলেন যে আসার সম্ভাবনা আছে আপনার কাছে? না এখন কোনো সেরকম খবর নেই, সেটা ওনারা আমাকে দিলে জানাবে, ওনাদের কি শিডিউল আছে সেটা জানাবে। হ্যাঁ অনেকেই চাওয়া হচ্ছে, আমাকে অনেক জায়গা থেকে বলা হয়েছে পুজোতে যে পুজো উদ্বোধন করার জন্য। দেখুন এখানে আমি বিজেপি এই দেখি না, সেটা যদি তারা মনে করে থাকে তারা ডাকছে। এখানে আমার মনে হয় পুজোতে মানে এটা মন্ত্রীদের মানে খারাপ লাগে যে দুর্গা পুজো, এটা কোনো মন্ত্রীর পুজো নয়, দুর্গা পুজো হলে দুর্গা পুজোর মতো দেখা উচিত। এটা কোনো আজকে কোনো ববি হাকিমের পুজো বা কখনো অরূপ বিশ্বাসের পুজো বা কখনো সুব্রত মুখার্জির পুজো, এটা না বলে আমরা বলি একডালিয়ার পুজো, আমরা বলি সন্তোষিত স্কোয়ারের পুজো, উদাহরণ নানা রকম যে আমরা বলি, আমরা পুজোটাকে ক্লাবের হিসাবে ওইভাবেই নাম দুর্গা পুজো হিসাবে রাখা উচিত এবং সবাইকে রাখা উচিত। এখানে কোনো রাজনীতি করা উচিত না, বিজেপি কে, তৃণমূল কে, সিপিএম কে, কংগ্রেস, এভাবে করা উচিত না। পুজো সবাই পুজোর পরের দিন অন্তত তৃণমূলকে অনুরোধ করবো তারা রাজনীতি ভুলে গিয়ে সবাই মিলেমিশে একাত্ম হয়ে যায়। মহালয়ার দিনে আপনাদের প্রোগ্রামের কথা বললেন, সিঁদুর খেলাটাও বিসর্জনের সময় হল, পূজোর মধ্যে আপনাদের পূজোর মধ্যে আমাদের আমাদের জলছত্র সেগুলো থাকেই পূজোর সময়, আমাদের মেডিকেল ক্যাম্প কোনো কোনো মহিলা মোর্চার তরফ থেকে হয় এবং বুক স্টল হয় আমাদের বিভিন্ন জায়গায় জেলায় জেলায়, এবং সেখানে মোদীজির বিভিন্ন সেগুলো তো আগে থেকেও হয়, সেটা নতুন করে বলিনি, এবারও সেটাই হবে যেরকম হয়, এবং মোদীজির বিভিন্ন যোজনাগুলো থাকে, উজ্জ্বলা যোজনা থাকে, প্রধানমন্ত্রী আবাস যোজনা থাকে, অনেক কিছু জিনিস সেখানে থাকে, এগুলো তো চলতেই থাকবে, কারণ পুজো তো সবাই পাড়ায় বসে থাকে, নিজের নিজের পরিবারের সাথে বসে থাকে, এবং মোদীজির সম্বন্ধে এখন এবার ভোটটা এমনই একটা জায়গায় পৌঁছে গেছে, পশ্চিমবঙ্গে প্রত্যেকের মুখে মুখে মোদীজি মোদীজি না, প্রত্যেকে নরেন্দ্র মোদীজির চালাকে বলছে, সেটা আমি রাখিতেও দেখেছি, নরেন্দ্র মোদীজির মানে রাখি যেভাবে ক্রেজ ছিল এখানে, তো এবারে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে 18 জন সাংসদ আছি এবং আগামী দিনে বিজেপি সরকার আসছে, নরেন্দ্র মোদীর কথা মুখে মুখে আছে এবং আমাদেরও মহিলা মোর্চারা সেই প্রচার করবে। আচ্ছা আবার গ্যাসের দাম বাড়লো, তারপর সবাই প্রশ্ন করে, দেখুন এটা মধ্যবিত্ত মানুষদের কাছে তো গ্যাসের দাম বেড়েছে, সেটা একটা জিনিস আছে এবং সেটা আগামী দিনে আমাদের থেকেও তাদের মাথায় রয়েছে, তারা মধ্যবিত্তদের কথা, গরিব মানুষের কথা অনেক ভাবে এবং তারা সবসময় এটার পেছনে লেগে আছে, আগামী দিনে দেখবেন গ্যাসের দাম আবার কমে যাবে। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব।